বিসমিল্লাহ রহমানুর রহিম হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ব্যতীত কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্ধা আমি আমার সাধ্যমতো আপনার দেওয়া প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দিন কেননা আপনি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার আর কেউ নেই বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে দোয়াও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো কেমন আছেন আমার প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলে আসলাম আজকে আমার ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি সবজি রান্না দিয়ে শুরু করলাম নবীজির পথ পছন্দের লাউ সবজি লাউ তরকারি রান্না করতে কম বেশি আপনারা অনেকেই জানেন তো যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন যারা নতুন রাঁধুনি তাদের জন্য অবশ্যই উপকারে আসবে তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে নিব তো চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি প্রথমে একটু গোটা জিরা ফোড়ন দিয়েছিলাম দিয়ে দিয়েছি একটু লবণ এরপরে দিয়ে দিলাম একটু রসুনের পেস্ট আর এখানে আমি কোনো আদা পেস্ট ব্যবহার করব না মরিচের লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করব না আমার কাছে মনে হয় লাউ তরকারিতে একটু মশলা কম দিলেই মনে হয় লাউয়ের ফ্লেভারটা খুব ভালো আসে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি এখানে দিয়ে দিয়েছিলাম খুবই অল্প পরিমাণে একটু জিরা গুঁড়া হলুদের গুঁড়া তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখানে আমি লাউট দিয়ে দিয়েছি ছোট দুইটা আলু দিয়েছি সাথে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আর এখানে আসলে আগে বাংলাদেশি সবজি তেমন পাওয়া যেত না তো আলহামদুলিল্লাহ এখন সব ধরনের সবজি প্রায় পাওয়া যায় তো আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সব কিছুই খেতে পারি তো যে লাউটা আমি আজকে রান্না করতেছি এটা খুব বেশি সবুজ ছিল না একটু সাদা টাইপের ছিল আসলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের সবজি আসে তো এই লাউটা একটু সাদা টাইপের ছিল তো দিয়ে দিয়েছি আমি মশলাটা কষিয়ে লাউ দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর এই লাউ তরকারিটা একদম হাই হিটে এক জালে রান্না করলেই মনে হয় কালারটা খুব ভালো থাকে আমি এভাবেই রান্না করি জানি না আপনারা কি কেমন রান্না করেন আমি যেভাবে রান্না করি সাদা মাটাভাবে সাধারণভাবে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর আমার অনেক আপুরা আছে খুবই এক্সপার্ট খুব ভালো ভালো রান্না করে খুব সুন্দর সুন্দর রান্না শেয়ার করে তো আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসলে আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই আপনারা কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকগুলো আমাদের অনেক উপকারে আসে লাইকগুলো শেয়ারের কাজ করে তো চেষ্টা করবেন লাইক দিয়ে দেওয়ার জন্য যদি ভিডিও ভালো লাগে আর এই তো দেখতেই পেয়েছেন লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই লাউ থেকে পানিও উঠে আসছিল ওই পানিতেই লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আমি মাছটাও অ্যাড করে দিয়েছি তো আমি খুব অল্প পরিমাণে এখানে একটু ঝোলের পানি দিয়েছি যেহেতু এদেশে লাউ আসে এরপরে লাউগুলো একটু দেরি হয়ে যায় রান্না করতেও একদম সতেজ তো আমরা বাংলাদেশের মতো পাই না বিভিন্ন দেশ থেকে আসে এই জন্য আর বাংলাদেশে তো লাউগুলো একদম কচি থাকে রান্না করলেই খুব তাড়াতাড়ি কষানোর সাথেই সিদ্ধ হয়ে যায় খেতেও অনেক মজা লাগে তারপর আলহামদুলিল্লাহ এই লাউটাও মোটামুটি অনেকটাই ভালো ছিল খুব বেশি সময় লাগেনি সিদ্ধ হয়ে গিয়েছে আর এই তো রান্না শেষে এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি তো আমার রান্না হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে এক মিনিট ঢাকনা দিয়ে দিব আর এই তো এরই মাঝে রান্না করা হয়ে গিয়েছে লাউ চিংড়ি তো সব কিছু মিলিয়ে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আমার পুরা ভাইয়ারা আমি আপনাদেরকে একটু সার্ভ করেও দেখাচ্ছি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল লাউ তরকারিটা আর শীতের সময়ে লাউ খেতে অনেক মজা লাগে শীতের সবজিগুলো এমনিতেই অনেক মজা তো আপনারাও এভাবে চেষ্টা করবেন কম মশলায় এইভাবে লাউ রান্না করতে তো আজকে আমি আপনাদের সাথে শীতকালীন একটা পিঠা শেয়ার করব শীত চলে আসছে আর পিঠা খাব না সেটা তো হয় না আর বিদেশ বাড়িতে কেই বা খাওয়াবে নিজেরটা তো নিজেরই করে খেতে হয় তো আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো এখানে আমি এক কেজির থেকে একটু কম পরিমাণে চাউলের গুঁড়া নিয়েছি আর এখানে আধা কাপের থেকেও কম দুই মুঠের মতো আমি ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন বেকিং সোডা দিয়েছি আপনারা চাইলে বেকিং পাউডারটাও দিতে পারেন আর শুকনা গুঁড়া অনেক সময় পিঠা হতে চায় না তো এই জন্যই আমি এখানে একটু ময়দা অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আসলে আমি এভাবেই পিঠাটা তৈরি করি আর দুধ চিতই পিঠা চিতই পিঠাগুলো যদি খুব ভালোভাবে না ফুলে ছিদ্র না হয় সেক্ষেত্রে পিঠাটা ভিজে না পিঠার ভিতরে খুব ভালোভাবে রস ঢুকে না শক্ত হয়ে যায় পিঠা তো এই জন্যই আমি এইভাবেই তৈরি করি তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেকটাই ভালো হয় তো দেখি আজকে কেমন হয় এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি রুটি তৈরি করতে যেভাবে একটু শক্ত করে ডো তৈরি করতে হয় আমি প্রথমে অল্প পানি দিয়ে এই গুঁড়াগুলো অনেক সময় একটু মথে নিব প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো আমি এভাবে চাউলের গুঁড়াগুলো আমি এভাবে মথে নিব এতে করে গুঁড়াটা শুকনো গুঁড়া অনেকটা সফট হয়ে যাবে সেক্ষেত্রে পিঠা খুব ভালো হয় তো এইভাবে কোম্পানি দিয়ে কিছুক্ষণ আগে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিব তো পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে খুব বেশি পানি একবারে দিয়ে দিলে সেক্ষেত্রে বেটারটা একদম পাতলা হয়ে যাবে তো অবশ্যই অল্প পরিমাণে পানি দিয়ে পারফেক্ট একটা বেটার তৈরি করে নিতে হবে আসলে বাংলাদেশকে অনেক মিস করি বাংলাদেশে শীতকালীন এই পিঠাগুলো অনেক মিস করি আমার আপুরা ভাইয়ারা যারা বাংলাদেশে আছেন তারা তো সুন্দর সুন্দর পিঠা খেতে পারবেন আর আমরা বিদেশে নিজেরাই তৈরি করে খেতে হয় আপন বলতে এখানে তেমন কেউই নেই তো নিজেদের জিনিস নিজেদেরই খেতে হয় মা থাকলে মার কাছে খাওয়া যায় শাশুড়ি থাকলে শাশুড়ির হাতের পিঠা খাওয়া যায় তো যেহেতু কাছে কেউ নেই নিজেদেরই তৈরি করে খেতে হবে তারপর আলহামদুলিল্লাহ যতটুকু শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে নিজের মায়ের কাছ থেকে তো সব কিছুই আলহামদুলিল্লাহ খেতে পারি তো এখানে আমি পারফেক্ট একটা বেটার তৈরি করে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছি আর এই দিকে পিঠা তৈরির অন্য সব কিছু রেডি করে নিব যেহেতু দুধ চিতই পিঠা বানাবো তাই এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি আমি এক কেজি পরিমাণ দুধ জাল করে আধা আধা কেজি করে নিব আর এখানে যেহেতু খেজুরের রস নেই তাই পানি দিয়েছি পানির ভিতরে আমি গুড় দিয়ে দিয়েছি আর এই গুড়টাও মার্শাল্লা অনেক ভালো ছিল খুব সুন্দর ফ্লেভারটাও খুব সুন্দর ছিল তো গুড়টা জাল করে নিব দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর একটু ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়েছি এবার গুড়টা জাল করে নিব গুড়টা যখন গলে যাবে পানিটা ফুটে আসবে সেক্ষেত্রে চুলাটা অফ করে দিব আর এখানে আমি মিষ্টিটা চেক করেছি আমার কাছে মনে হয়েছে মিষ্টির পরিমাণটা কম হয়েছে তাই এখানে আধা কাপ পরিমাণ আমি চিনি অ্যাড করেছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো জাল করে আমি রেখে দিয়েছি রসটা এবার আমি পিঠা বানিয়ে নিব আমি একটা সাজ বসিয়ে দিয়েছি লোহার সাজ তো এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো ভালোভাবে যখন চাষটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে বেটার দিয়ে দিব আর লোহার সাজ ইলেকট্রিক চুলায় আসলে খুব ভালোভাবে বসে না একটু উঁচা নিচা থেকে যায় এর জন্য পিঠা খুব ভালোভাবে হতে চায় না গ্যাসের চুলাই হলে পিঠাটা খুব ভালোভাবে হয় তো কি আর করার গ্যাসের চুলা যেহেতু নাই এভাবেই বানাতে হবে তো দেখুন দেখতে থাকুন আমার পিঠাগুলো কেমন হয় এই তো আলহামদুলিল্লাহ প্রথম স্টেপে যে পিঠা দিয়েছি মাসাল্লাহ অনেকটাই ভালো হয়েছে আসলে প্রথমবার দিলে একটু উনিশ বিশ হয়ে যায় প্রথমবার ব্যাটার দিলে বোঝা যায় যে ব্যাটারটা ঘন আছে না পাতলা আছে ঘন থাকলে আরও একটু পানি দিয়ে আর একটু পাতলা করে নিতে হয় তো আমি পিঠা বানিয়ে রসের ভিতরে দিয়ে দিয়েছি আর আমি এই গুড় জাল রসটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা না কুসুম গরম আছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো একদম শাঁস থেকে তুলেই সরাসরি আমি রসের ভিতরে দিয়ে দিচ্ছিলাম তো আমি দ্বিতীয়বার আবার বেটার দিয়ে দিলাম তো দেখুন আমার দ্বিতীয়বারের পিঠাগুলো কেমন হয় তো আমি বেটার দিয়েছি আবারও ঢাকনা দিয়ে দিব তো অবশ্যই খেয়াল রাখতে হবে ঢাকনা দিয়ে যেন কোনোভাবে ভাবটা বের না হয় ভাবটা বের হয়ে গেলে অনেক সময় পিঠা হতে চায় না তো আমি একে একে সব পিঠাগুলো বানিয়ে আমি রসে দিয়ে দিয়েছিলাম এবং অফ ক্যামেরাতে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম দুধটাও দিয়ে দিয়েছি দুধগুলো দিয়ে সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন রসটা একদম পিঠার উপরেই আছে তো আমি সারা রাত এভাবে পিঠাগুলো রসে ভিজিয়ে রেখেছিলাম তো পরের দিন সকালে আপনাদের সাথে আবারও শেয়ার করছি পিঠাগুলো কেমন হয়েছে একদম পিঠাগুলোর ভিতরে রস ঢুকে রসে টই হয়ে গিয়েছে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছিল তা আপনারাও এইভাবে দুধ চিতুই পিঠা বানাতে পারেন এটা খেতে তো অসম্ভব মজা আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো অবশ্যই আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর আমি আপনাদেরকে পিঠাগুলো একটু কেটে সার্ভ করেও দেখিয়ে দিলাম দেখতেই পেয়েছেন পিঠাগুলো অনেক সফট হয়েছিল অনেক মজা হয়েছিল তো আর কথা বাড়াচ্ছি না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম